নমস্কার। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার নতুন একটি ভিডিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আমি দেখাবো যে আমি ডালিম গাছে সব ফল তুলে নেওয়ার পর ডালিম গাছকে কিভাবে যত্ন করবেন, আর আমার ডালিম গাছটায় আবার ফল চলে এসেছে, তাকে যত্ন করতেই হবে। তাই ভাবলাম যে আজকে তো আমি ডালিম গাছে কিছু খাবার দেব, সেই খাবারটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। গাছে যখন ফল তুলে নেওয়া হয় তারপরে কি করে গাছকে যত্ন করতে হয়, এই যত্নটাই আজকে আমি শেয়ার করব। দেখুন, বারবার দেখাই এই জবা গাছটা, দেখুন আজকেও কতগুলো জবা ফুটেছে, এগুলো সব কালকের জবা, সব কতগুলো দেখুন ওইখানে হচ্ছে, এরকম অনেকগুলো জবা ফুটেছে। তাই বারবারই মনে হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে আগামীকাল হয়তো ফুটবে না, খুব কমই ফুটবে, এই যে এখানে একটা ফুটবে, এই যে এইটা, কিন্তু আজকেও ফুটেছে, পরপর কয়েকদিন বেশ অনেকগুলো করে জবা ফুটছে, এই যে এইটা ফুটবে, হয়তো একটা দুটো ফুটবে, কিন্তু আজকেও অনেকগুলো ফুটেছে। তবে চলুন ডালিম গাছের কাছে যাই। আজকে কিন্তু সন্ধে হয়নি, একটু সন্ধ্যের আগেই এসেছি আমার ছাদ বাগানে। আমি চলে এসেছি একদম উপরের ছাদে, আর ডালিম গাছটা আমি গতকালই বলেছিলাম যে ডালিম গাছে আমায় খাবার দিতে হবে। দেখুন অনেক ফুল আসছে, এই যে ফুল আসছে, প্রচুর ফুল এসেছে, এবং এই ফলটা কিন্তু ধরে গেছে, নতুন ফল, তাই এখন কিন্তু খাবার দিতে হয়, এই যে, যাতে গাছটা সুস্থ থাকে। প্রথমেই আমি এই যে ঘাস হয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নেব, প্রথমে এইটাই পরিষ্কার করব। আমি আগে পরিষ্কার করে নিই, তারপর আমি আসছি। প্রথমেই দেখুন আমি এখান থেকে সব ঘাস, যে জিনিসগুলো হয়েছিল সব আমি তুলে ফেললাম। এবার এতে খাবার দেব। আমি ভেবেছিলাম টবটা চেঞ্জ করে দেব, কিন্তু টব আর চেঞ্জ করব কি, এখন তো ফল এসে গেছে, ফলটা যেহেতু এসে গেছে এখন আর টবটা চেঞ্জ করব না, এইটাও হবে ফল। তাই কি কি খাবার দিচ্ছি সেটা শেয়ার করি। খাবার নিয়ে এসেছি, এটা হচ্ছে সিভিড, এইটা নিমখোল, আর এটা দেখুন মিক্সড সার, এই যে মিক্সড সার, আর এটা কিচেন কম্পোস্ট, যে কিচেন কম্পোস্ট আমরা জেলে রেখে দিই, সেই কিচেন কম্পোস্ট, এই যে ডিমের খোসা রয়েছে, এইটাই দেব। প্রথমে এইটার সঙ্গে আমি একটু নিমখোল, কারণ এই মিক্সচারের সঙ্গে কিন্তু নিমখোল মিশানো ছিল, তবুও আরেকটু মিশালাম, আর সিভিড দানা দেব, এটা মিশিয়েছি। এবার মিশিয়ে এর সঙ্গে একটু এই কিচেন কম্পোস্টটা মিশিয়ে নেব। আরেকটু মিশিয়ে নিই, পুরোটাই লাগবে, কারণ আর টপটা দেখুন এই যে শিকড়গুলো উপরে উঠে এসছে, তাই পুরোটাই দেব, কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি আর কি। এই যে প্রথমে এটা দিয়ে দিচ্ছি, এইভাবে চার দিক দিয়ে আমি দিয়ে দেব। গাছে সকালে জল দিয়ে গেছি তো, তাই গাছের গোড়া খুব ভিজে, এখন উপর থেকে একটু মগে করে হাত দিয়ে জল ছড়া দেব, তার বেশি জল দেব না। এই যে মিশিয়ে দিলাম, এইবারে যে ফলটা হবে আর কিন্তু কোনো সার দিতে হবে না আমায়। আমি এইভাবেই যত্ন করি, পুরো
অর্গানিক, কেননা এই যে ফলটা হবে এই ফলটা আমরা ঘরে খাবো, তাই জন্যই পুরো অর্গানিক পদ্ধতিতেই আমি এইভাবেই গাছ যত্ন করি। আপনারাও করে দেখতে পারেন। আর যেহেতু একবার ফল হয়ে গেছে কিছুদিন আগেই, সেই ফল হয়ে যাবার পর গাছের তো শক্তি খানিকটা কমে গেছে, তাই খাবার না দিলে গাছ এই যে ফলগুলো সুন্দরভাবে বড় করতে পারবে না, তাই আজকে আমি খাবারটা দিলাম। এই দেখুন জল নিয়ে এসেছি, খুব কম জল দেবো, যাতে মানে উপরটা একটু ভিজে যায়, নিচে আমার ভিজার আছে। আর ডালিম গাছ কিন্তু একটু জল ভালোবাসে, একে কিন্তু কখনোই জল যেন টবে শুকনো না হয়ে যায় সেটা দেখতে হবে ফল আসার পর, কারণ ফল তাহলে কিন্তু ঝরে যাবে, বড় ফল হলে তাহলে ফেটে যাবে। এই জন্য ডালিম গাছকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হয় যে ফল যখন আসে তখন একটু জলের ব্যবস্থা করতে হয়, মানে বারবার এসে দেখতে হয় খুব যদি রোদ্দুর ওঠে যে জলটা গোড়ায় আছে কিনা, টবের যে গাছের গোড়া এখানে জলটা আছে কিনা মাটিতে সেটা দেখতে হয়। একদম শুকনো খটখটে হলেই ফল কিন্তু ঝরে পড়ে যাবে। দেখুন অনেকগুলোই ফল এসছে, আবার নতুন করে আসছে, তো হয়তো আরো আসবে যেহেতু আমি একটু খাবার দিয়েছি। আর অনেক ফল হয়েছিল, প্রায় 6-7 খানা ফল হয়েছিল, এই মাটির তো খাবার শেষ হয়েই গেছে, তাই আবার দিলাম। আপনারাও এইভাবে আপনাদের ডালিম গাছ যত্ন করতে পারেন, দেখতে পারেন এইভাবে যত্ন করে, সম্পূর্ণ জৈব পদ্ধতি, এইভাবে যত্ন করে আপনাদেরও গাছ আশা করি আপনাদের সুন্দর সুন্দর ফল দেবে।